আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটপসি। শঙ্কর চ্যাটার্জি আমার বন্ধু, আজকের গল্পের লেখক। আজকের অনলাইন দুনিয়ায় অনেকেই নিজস্ব সৃষ্টিকে প্রকাশ করছেন নিজের মতো করে, এবং এর মধ্যে অনেক সৃষ্টি অনায়াসে স্থান পেতে পারে সৃষ্টিপ্রিয় মানুষের মনের মণিকোঠায়, এ বিশ্বাস আমাদের আছে। শঙ্করবাবু এমনই একজন স্রষ্টা। তার মুখ থেকে শোনা কলেজ জীবনে লেখালেখি দিয়ে শুরু, এরপর জীবিকার সন্ধানে ব্যাংকে চাকরি, আর অবসরের পর পুরো দস্তুর অনলাইনে লেখালেখি। বাংলায় লিখুন ভূতভূতম, আত্মপ্রকাশ, বই প্রকার কলম, রসিক সমীপেশু, এছাড়াও অনেক গ্রুপেই তার প্রকাশ সাবলীল। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় তার লেখা ভূতের গল্প বাড়ি চুচুড়ায়। সম্প্রতি প্রিজম গল্প সংকলনে তার লেখা গল্প প্রকাশিত হয়েছে। সূচিপত্র নামক একটি অডিওতেও তার গল্প রূপ পেয়েছে অন্য রূপে। হাড় হিম করা মুগ্ধতায় পড়ি তার লেখা গল্প। আজ তাঁরই দেওয়া একটি গল্প আমি পাঠ করছি আমার মতো করে। আপনাদের ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে, আর অবশ্যই গঠনমূলক সমালোচনা চাই ইউটিউবে। আজকের গল্প ও একা। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। অবশেষে বিমল বাড়ি কিনল। অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল বাড়িতে বনিবনা না হওয়ার জন্য। সুমিতাকে বিয়ে করার বছর দুয়েকের মধ্যেই অশান্তি শুরু হয়। এইভাবেই আরও বছর পাঁচেক কাটিয়ে আর সহ্য করতে না পেরে গত দুমাস আগে একমাত্র 5 বছরের মেয়ে দুলিকে নিয়ে ওরা সুমিতার ভাইয়ের বাড়িতে এসে উঠেছে। আমিও কয়েকজনকে বাড়ির জন্য বলে রেখেছিলাম। বিমলের সঙ্গে আমার আলাপ ডেইলি প্যাসেঞ্জারের সুবাদে। আমি চুচুড়ো থেকে আর ও চন্দননগর থেকে ট্রেন ধরত। ও রাইটার্সে আর আমি ব্যাংকে। চন্দননগরে ওর বাড়ি আমি কয়েকবার গেছি, ওরাও আমার বাড়ি এসেছে। মাঝে মাঝে ওর দুঃখের কাহিনী শোনাতো। সেদিন অফিসে এসে সুখবরটা দিল। যাক, একটা হিললে হলো, খুশির গলা। যেন দাদা সস্তাতেই পেয়ে গেলাম। এই বাজারে 3 লাখে 2 কাঠা জমির ওপর 1তলা বাড়ি। হ্যাঁ বলো কি, সে তো জলের দর, তা কোথায়? পিয়নটাকে চা আনতে বললাম। শ্রীরামপুর থেকে বাসে কমলাপুর 1/2 ঘন্টার পথ, তারপর একটু হাঁটা পথ। বেশ চনমনে লাগছে ওকে। চা এলো। সব কাগজপত্র দেখে নিয়েছ তো? চায়ে চুমুক দিয়ে বলল, আমার এক উকিল বন্ধুকে দেখিয়ে তারপর রেজিস্ট্রি করেছি। সুমিতা শালাবাবুও খুব খুশি। বাহ, সত্যি ভালো খবর। খালি কাপটা রাখলাম। এবার শান্তিতে সংসার করো, তাই আশীর্বাদ করো দাদা। কিন্তু হ্যাঁ, গৃহপ্রবেশের দিন তোমাদের যেতেই হবে, না এলে কিন্তু বন্ধু বিচ্ছেদ। মুখে একটা ছদ্ম রাগ। বিমল উঠে পড়ল। আমার সন্দেহবাতিক মনটা জেগে উঠল। 3 লাখে শ্রীরামপুরের মতো জায়গায় বাড়ি, অবশ্য আজ থেকে 12 বছর আগেকার কথা। তবু আমি এই বছর পাঁচেক আগে বাড়ি করেছি, তাও নয় নয় করে প্রায় 7 লাখ খরচ হয়েছে। তারপর ওর মুখে শুনলাম 2টো শোবার ঘর, খাবার জায়গা, রান্নাঘর, বাথরুম, আবার 1তলার ছাদে একটা ছোট্ট ঘর, লাইট আছে, জল নেই, কিন্তু পাতকুয়ো আছে। যে ভদ্রলোক বিক্রি করেছে সে মাত্র 2 বছর বাস করেছিল, বদলি হওয়ার জন্যই এই বেচে দেওয়া। তার মানে বলতে গেলে একেবারে নতুন বাড়ি। সন্দেহ চাপা দিয়ে কাজে মন দিলাম। এর দিন সাতেক বাদেই বিমলের ফোন পেলাম। শালার বাড়ি বেলুড়ে থাকার জন্য আজকাল ট্রেনে আর দেখা হয় না। হ্যালো শঙ্করদা, আগামী 17 এপ্রিল দিন ঠিক হয়েছে, কিন্তু ওই দিন বৌদিকে নিয়ে আসা চাই। এই তুমি এক কাজ করো, শোনো না কি বলছি, বৌদিকে ছাড়ো,
আমি অবশ্যই যাব। তুমি ঠিকানাটা বলো তো। তুমি বেলা 11টা নাগাদ শ্রীরামপুর স্টেশনে চলে এসো না, আমি দাঁড়িয়ে থাকবো। ও হাসলো। আরে বেশি কাউকে বলছি না, জনাদশেক হবে, সবই আত্মীয়, তবে চন্দননগরের কেউ আসবে না। ফোন রাখলো। ওই দিন রবিবার ছিল, বেলা 10টা নাগাদ বেরোলাম। মিসেস একটা বেড কভার কিনে দিয়েছে দেবার জন্য। এরই মধ্যে রোদের তেজ প্রচণ্ড, বৈশাখ মাস, বিমল স্টেশনে ছিল। জিটি রোড থেকে বাস ধরলাম, আধ ঘন্টার জায়গায় 50 মিনিট লাগলো কমলাপুর আসতে। জায়গাটা আধা মফস্বল গোছের। এবার আমরা হাঁটা শুরু করলাম ছাতা মাথায় দিয়ে। দাদার কষ্ট হচ্ছে তো? বিমল ঘরমাক্ত মুখে বলল। কি উত্তর দেব, দরদর করে ঘামছি। আর কতটা ভাই? প্রায় 10 মিনিট হাঁটছি। এসে গেছি, আসলে ওই সওয়ারি পায় না বলে রিক্সাও মেলে না। ও, তার মানে খেয়ে দিয়ে ফেরার সময় আবার হনটন। বাড়ির সামনে একটা পুকুর, তার পাশ দিয়ে ইঁটের 3 ফুট মতো চওড়া একটা রাস্তা, একদমই গ্রাম্য পরিবেশ। আমাদের গোলাপে সুমিতা বেরিয়ে এসে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। বেড কভারটা ওর হাতে দিলাম, আর ছোট্ট দুলিকে একটা ক্যাডবেরি। ও খুব খুশি হলো। সুমিতার কিছু আত্মীয় স্বজন এসেছে, তার মধ্যেই আমাকে সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। ভালোই বাড়িটা, বেশ হাওয়া বাতাস আছে। সামনে পুকুর আর অন্যান্য কয়েকটা বাড়ি দূরে দূরে হওয়াতে বেশ খোলামেলা। সব শেষে আমরা ছাদে এলাম। ভীষণ রোদ্দুর, তাড়াতাড়ি বিমল ছাদের ছোট ঘরের দরজাটা খুলে দিল। আমরা দিন দুয়েক আগে পুজোর কাজটা মিটিয়ে নিয়েছি, সুমিতার গলা, কেননা দুটো একসঙ্গে সামলাতে পারতাম না। বুদ্ধিমানের কাজ করেছো, বললাম। ওরা দুজন নিচে নেমে গেল, বোধহয় আমার জন্য চা বা শরবত আনতে। দুলি আধো আধো স্বরে বলল, কাকু এটা আমার খেলার ঘর। দেখলাম একটা বাস্কেটে বেশ কিছু খেলনা রয়েছে, ওর মধ্যে একটা পুরনো ভাঙা পুতুল আমার চোখে পড়ল। আচ্ছা দুলি, এই ভাঙা খেলনাটা কার? সাধারণ কণ্ঠে বললাম। ও ভাঙা পুতুলটা হাতে নিয়ে বলল, এটা আমার বন্ধুর, ও আমার সঙ্গে বসে এখানে খেলে। ভাবলাম পাশাপাশি কোনো বাচ্চা মেয়ে আসে হয়তো। এই সময় সুমিতা এক গ্লাস শরবত নিয়ে এসে বলল, দাদা এখানে খুব গরম, পাখাও নেই, এটা খেয়ে আপনারা নিচে আসুন। ও চলে গেল। তুমি একটু খাবে? দুলি না বলল। তা তোমার বন্ধুকে ডাকো, একটু ভাব করি। কেউ থাকলেও আসে না, ওর দুঃখের গলা। বাবা এত লজ্জা! শরবতে চুমুক দিলাম। কোথায় থাকে ও? দুলি ওর ছোট ছোট আঙুল তুলে বাঁ পাশের ঘরের দেওয়ালটা দেখাল। আমার আরেকটু হলেই প্রায় বিষম লাগতে যাচ্ছিল। কি বলছো তুমি, দেওয়ালের ভেতর কেউ থাকে নাকি? হ্যাঁ গো, দেওয়ালেই থাকে। আমি যখন থাকি আবার দেওয়াল থেকে বেরিয়ে আসে, আমার মা যখন আমাকে ডাকে ও তখন আবার ঢুকে যায়। ওর সরল কণ্ঠ, সারা শরীরে এই গরমেও একটা শীতল স্রোতের স্পর্শ অনুভব করলাম। চলো আমরা এবার নিচে যাই, নাহলে মা রাগ করবে। ওকে নিয়ে নেমে এলাম। খাওয়া দাওয়া সেরে বাড়ির পথ যখন ধরলাম তখন 5টা। সূর্য তখনও পৃথিবীটাকে পুড়িয়ে চলেছে। বিমল অনেকবার বলল বাস রাস্তা পর্যন্ত এগিয়ে দেবে বলে, আমি বারণ করলাম। বাস্তবিকই তখন ওরা খুব ব্যস্ত। পুকুর পাড় ধরে এসে প্রথম বাড়িটার সামনে দাঁড়ালাম। একজন আমার বয়সী লোক কল থেকে জল ভরছে। বাস রাস্তার কথা জিজ্ঞেস করতেই সুন্দরভাবে বুঝিয়ে দিল। নমস্কার জানিয়ে আসতে যাব, সেই সময় হঠাৎই জিজ্ঞেস করে বসল, গৃহপ্রবেশের বা বাড়িতে এসেছিলেন বোধহয়? ঠিকই ধরেছেন, আমার এক বন্ধু এই বাড়িটা কিনল। কেনার আগে হারা প্রতিবেশীকে একটু জিজ্ঞেস করতেই পারতেন। আপনার বন্ধু ঘরমাক্ত মুখ, দাঁড়িয়ে গেলাম, মনে হচ্ছে কিছু জানা যাবে।
ওনার বালতি প্রায় ভরে এসেছে। কেন, কিছু ব্যাপার আছে? দয়া করে যদি জানান বন্ধুকে সাবধান করতে পারি, আমার গলায় একটা অনু নয়। ওই বাড়িটা অশোকবাবুর ছিল, ওর সা 8 বছরের একটা মেয়ে ডে ডেঙ্গুতে মারা যায়, তারপর বাড়িতে দিনটা তো কাটাতে পারেননি। এতদিন তো তা আলাবন্ধই হয়ে পড়েছিল। ভদ্রলোক ভর্তি বালতি নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। ওনার পিছু পিছু চলতে চলতে বললাম, ভৌতিক কিছু ব্যাপার বলতে চাইছেন কি? উনি দাঁড়ালেন, আমার শরীরটা জরিপ করে বললেন, এখানে রহ, অনেকেই ওই এটাকে হর সন্ধেবেলা ছাদের পাঁচিলে বসে থাকতে দেখেছে। উনি বাড়িতে ঢোকার আগে ঘাড় ঘুরিয়ে বললেন, অবশ্য যদি এ সমস্ত আপনি আনেন। এক রাস চিন্তা মাথার ভেতর কিলবিল করতে লাগল। দুলির কথা, বন্ধু দেওয়ালের ভেতরে থাকে, পুরনো ভাঙা খেলনা। যে বাড়ি বিক্রি করেছে তার মেয়ের মারা যাওয়া, এই প্রতিবেশীর কথা, সব প্রশ্নের একটাই উত্তর, ওই বাড়িতে কিছু আছে। সত্যি আমার কি ভাগ্য, পাকে চক্রে ঠিক জড়িয়ে পড়ব। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে শীঘ্রই কিছু ঘটতে চলেছে, এবং সেটা যে ভালো কিছু নয় তাও জলের মতো পরিষ্কার। অফিসে বসে সেদিনের কথা চিন্তা করছিলাম, একজন আত্মার সঙ্গে দুলির বন্ধুত্ব। এই সময় বিমল এলো, প্রায় 8 দিন কেটে গেছে গৃহপ্রবেশের পর এই প্রথম। ওকে নিয়ে ক্যান্টিনে এসে চায়ের অর্ডার দিলাম। ওর মুখে একটা বিষণ্ণতার ছাপ, প্রশ্নের জবাবে বলল, দুলিকে নিয়ে খুব চিন্তায় আছি দাদা। কি হয়েছে ওর? আরে ওই দিন রাত থেকে জ্বর, মাথায় যন্ত্রণা, কিছু খাচ্ছে না, ভাঙা গলা বিমলের। উদ্বিগ্ন কণ্ঠে বললাম, ডাক্তার কি বলছে? সব রকমই তো টেস্ট ফেস্ট করালো, ওই একই রকম, আমার মাথায় বাজে চিন্তা করা নাড়ছে। আচ্ছা, ও কি ছাদের ঘরে যাওয়ার বায়না ধরে? আমার প্রশ্নে ও অবাক চোখে আমার দিকে তাকালো। তো তুমি কি করে জানলে? সেসব কথা পরে হবে, আগে বলো তো মেয়ে আর কি কি বলে বা করে। হ্যাঁ, এই গরমে জ্বর গায়েও ছাদের ঘরে যেতে চায়, কি অদ্ভুত কথা। ওখানে নাকি ওর বন্ধু আছে, ওর ফ্যাকাশে মুখ, সুমিতাও ওর কথা শুনে ভয় পাচ্ছে, পাড়ার লোকেও নানান রকম কথা বলছে। ওকে সাহস দেবার জন্য বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার মাথায় তখন পীর বাবার কথা ঘটছে। সত্যি দাদা, এখন মনে হচ্ছে একটু দেখে শুনে কিনলেই ভালো হতো, সস্তায় কিনতে গিয়েই এই বিপত্তি আমার। ওসব ভেবে এখন লাভ নেই, চা দিয়ে গেল। তোমার কি ধারণা দাদা, বাড়িটা অশুভ? বিমল আমার দিকে তাকালো, দেখলাম ওর চোখ দুটোয় ভয় কিলবিল করছে, কাঁপা হাতে চা মুখে তুলল। তুমি কি কিছু অস্বাভাবিক দেখেছো? সেদিন গরমে ঘুম আসছিল না, রাত তখন প্রায় 11টা বাজে, ওরা ঘুমোচ্ছে, মশারিটা তুলে ছাদে এলাম, ফুটফুটে জ্যোৎস্না, চোখ পড়ল আলসের দিকে, বিমল বলবে কিনা ভাবছে। চাঁদের আলোয় দেখি বাচ্চা মেয়ে আলসেতে পা ঝুলিয়ে বসে আছে, আমায় দেখতে পেয়ে ছোট ছোট পা ফেলে ছাদের ঘরের ওই ছাদটাতে টিকটিকির মতো সরসর করে উঠে গেল। বিমল রীতিমতো ভয়ে কাঁপছে, এক চুমুকে চাটা শেষ করে ঠক করে কাপটা টেবিলে রাখল। দাদা, আমি সুমিতাকে কিছু বলিনি, দুলি মনে হয় এই বন্ধুর কথাই বলে। আমি এবার সেদিনের সব ঘটনাটা বললাম। বিমল কাঁদো কাঁদো গলায় বলল, শঙ্করদা, আমি তো ধনে প্রাণে মারা গেলাম,
ওকে সান্ত্বনার ভাষায় বললাম, দেখো আমার একজন পীর বাবার সঙ্গে অল্প পরিচয় আছে, দেখি কিছু সুরাহা করা যায় কি না। ও যেন জলে একটা খড়কুটো দেখতে পেল, আমার হাতটা ধরে ফেলল। দাদা আমাকে বাঁচাও দাদা, তুমি তুমি কালকেই ওনাকে নিয়ে এসো। ব্যস্ত হইও না, কয়েকটা দিন সময় তো লাগবে, বরং কালকে তুমি ওদের নিয়ে শ্বশুরবাড়ি চলে যাও, আমি সব ব্যবস্থা করে ফোন করব। একটানে কথাগুলো বললাম, বিশৃঙ্খল পা ফেলে বিমল চলে গেল। বাড়ি ফিরে কাজের লোক দীপালির বাড়িতে গেলাম। পরদিন সকালেই কালীগ্রামে সেই মাজারের উদ্দেশ্যে দীপালির ভাইকে নিয়ে রওনা হলাম। পীর বাবার দেখলাম একটু বয়স হয়েছে, অনেক করে অনুরোধ উপরোধ করার পর বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আসতে রাজি হলেন। ঠিক হলো আগামী শনিবার সকালবেলা আমি গাড়ি নিয়ে আসব, সুমিতা আর দুলিকেও বাড়িতে থাকতে হবে, কেননা উনি দেখবেন ওদের ওপর কোনো অশুভ প্রভাব পড়েছে কিনা। যা নিয়ে যাবার বাবা আর সাগরে নিয়ে যাবেন। বিমলকে ফোনে সব জানিয়ে দিলাম। আমার স্ত্রী রীতা স্বাভাবিকভাবেই সব জানল, আর এও জানল আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। শনিবার বেলা একটা নাগাদ ওদের নিয়ে বিমলের বাড়িতে এলাম। বাড়িতে পা দিয়েই বাবা একটু থমকালো, কান পেতে কি যেন শুনতে লাগলো। এবার আমাদেরও কানে শব্দটা ভেসে এলো। ওপরে ছাদের ঘরে কে যেন ছুটোছুটি করছে, দুলির মিষ্টি গলা। বাপি আমি ওপরে যাব, ওই দেখো সিঁড়ির ওপরে আমার বন্ধু আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে তাকালাম, চট করে একটা ছোট্ট ছায়া সরে গেল। পীর বাবার মুখটা আরো কঠিন আকার ধারণ করলো। নিচের ঘরে ওদের বসানো হলো। জলখাবারের কথা বলাতে বাবা ঘাড় নাড়লেন। এখন জলস্পর্শ করা যাবে না মা। এরপর দুলিকে সস্নেহে কাছে ডাকলেন। অনিচ্ছা সত্ত্বেও ও গেল। বাবা একদৃষ্টে চোখের দিকে তাকিয়ে রইলেন। খানিক বাদে বললেন, না এখনো ওর শরীরে জায়গা নিতে পারেনি। সুমিতার কাতর গলা, ওর শরীর খারাপটা? হ্যাঁ, ও সংস্পর্শে আসার জন্যই হয়েছে। সেরে যাবে মা, চিন্তা করিস না। উনি ঝোলা থেকে একটা তাবিজ বার করলেন। এটা ওর গলায় পরিয়ে রাখবে, কোনো খারাপ হওয়া কিছু করতে পারবে না। এবার বাবার নির্দেশ মতো সুমিতা আর দুলিকে নিচে রেখে ওপরে গেলাম। ঘরে ঢুকে চারদিক নিরীক্ষণ করে বাঁদিকে দেওয়ালটার দিকে এগোলেন। অবাক হয়ে গেলাম, কেননা বাঁদিকের দেওয়ালটার বিষয়ে দুলির কথাটা আমি বলিনি। দেওয়ালে কান পেতে মিনিট দুয়েক কি শুনলেন। এদিকে সাগরেদ রফিক দুটো মুখোমুখি আসন পেতে ওদের সরঞ্জামগুলো সাজাচ্ছে। বিমলকে দেখে মনে হচ্ছে শ্মশান ফেরত যাত্রী। ঘরের দরজাটা বন্ধ করার নির্দেশ এলো। একে বৈশাখ মাসের ঘুমট গরম, তার উপরে ছাদের ঘর, মনে হচ্ছে ইলেকট্রিক চুল্লির সামনে দাঁড়িয়ে আছি। রফিক ওনার কথা মতো উত্তর দিকে যে ছোট জানলা ছিল ওটা খুলে দিল। চোখ বন্ধ করে উনি মন্ত্র পাঠ শুরু করলেন। মিনিট দশেক কাটার পর একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এল। এই ধরনের অভিজ্ঞতা আমার আগেই ছিল বাবার মাজারে, কিন্তু বিমলের নতুন অভিজ্ঞতা। ও দুর্বল চাহনি, কান্নাটা অনেকটা এই শকুন বাচ্চা যেমন করে ডাকে সেই রকম। আচমকা সবাইকে চমকে দিয়ে বাঁদিকের দেয়াল থেকে খানিকটা প্লাস্টারের চাঙড় খসে পড়ল। ওইদিকে আমরা সবিস্ময়ে তাকালাম। ধীরে ধীরে ওই দেয়ালটার মধ্যে থেকে একটা মুখের ছবি ফুটে উঠতে দেখলাম, যেন
নরকের জানলা খুলে কেউ মুখ বাড়াচ্ছে, উল্টানো দুটো সাদা মনিহীন চোখ, সাদা দাঁতগুলো যেন হাঙরের মতো সাজানো, মুখটাতে একটা মর্মান্তিক যন্ত্রণার ছায়া। একভাবে আমরা তাকিয়ে আছি, হঠাৎ বাবার কান ফাটানো স্বর আমাদের কানে আছড়ে পড়ল, ও চোখের দিকে তাকিও না। অনেক চেষ্টা করে চোখ সরালাম, কিন্তু সভয়ে দেখলাম বিমল সম্মোহিতের মতো ওর এই পাশবিক মুখের দিকে তাকিয়ে। রফিক তাড়াতাড়ি এসে বিমলকে কাঁধ ধরে প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি দিতেই ও যেন ঘুম থেকে জেগে উঠল। আদেশের সুরে বাবা সেই বিদেহী আত্মাকে বলল, সামনে লাল আসনে বস। প্রথম দু একবার বলাতে কোনো কাজ হল না, চামড়টা হাতে নিতেই দেয়ালের ভেতর থেকে মেয়েটা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। কি ভয়ঙ্কর দেখতে, মাথার দুদিক থেকে সোনের নুড়ির মতো চুলের গোছা, মুখের অর্ধেকটা ঢেকে রেখেছে, দাড়ি ফাঁক দিয়ে দুটো চলন্ত চোখ, নিরাবরণ দেহে সে আসনটা এসে বসল। ঘরে না থাকলেই বোধহয় ভালো ছিল, কেননা আপনি যদি জানেন আপনার সামনে কোনো মৃত মানুষ বসে আছে, অতি বড় সাহসীও ভিড়মি খাবে। বাবার গুরুগম্ভীর কণ্ঠ, এখানে পড়ে আছিস কেন? আরে উত্তর দে, এখানে পড়ে আছিস কেন? কথাটা তিনবার বলার পর ওর মুখ থেকে একটা সরু আওয়াজ কানে এলো, যেতে পারছি না, চিনতে পারছি না। মুখের কোণে একটা পাশবিক হাসি ফোটালো। বিমলের কাঁপুনি শুরু হয়েছে, তুই দেয়ালের ভিতরে আছিস কেন? আরে তুই দেয়ালের ভিতরে আছিস কেন? কোনো জবাব নেই, শুধু মুচকি মুচকি হাসছে। বেশিক্ষণ এই দৃশ্য আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আরে তোকে আমি পথ বলে দেব, তুই চলে যাবি, তোর থাকার এই জায়গাটা ভেঙে ফেলা হবে, আরে বুঝলে কিছু? এই কথাটা শোনার পর শুরু হলো ইনিয়ে বিনিয়ে কান্না। তারপর হঠাৎ ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো যা ভাষায় প্রকাশ করা যায় না। ঘরের মধ্যে দুলির যেসব খেলনা ছিল সেগুলো একটা একটা করে শূন্যে উঠছে, মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, খোলা জানলাটা সশব্দ দড়াম করে বন্ধ হয়ে গেল। বাবা ধীরে ধীরে আমাদের বলল, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু ওর শক্তি বেড়ে যাবে। বললেই কি ভয় কমানো যায়। এবার মেয়েটার আত্মা আসন ছেড়ে দাঁড়াল, ভয় আবার পাকে পাকে জড়াতে শুরু করলো। বিমলের দিকে আর চোখে দেখলাম, ও মরে গেছে না বেঁচে আছে কিছুই বোঝা যাচ্ছে না। শুরু হলো বুক কাঁপানো আর্তনাদ। উনি এবার থলে থেকে গোল আকারের ছোট একটা সাদা পাথর বার করলেন, ওটা দেখে ও আশ্চর্যজনকভাবে আবার আসনটাতে বসে পড়ল, মুখ দিয়ে একটা ঘুমানির শব্দ বের হচ্ছে। তুই চলে যা, আরে তুই চলে যা, তোর বন্ধুকে আমি বেঁধে দিয়েছি, চলে যা এখান থেকে। বাবার গলা ধীরে শান্ত হলো, ইচ্ছে থাকলেও তুই ওর কাছে যেতে পারবি না। কথাটা শোনার পর ওর শরীরে একটা পরিবর্তন ঘটল, সবিস্ময়ে দেখলাম আসনে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে বসে আছে, এক মাথা কোকড়ানো চুল, ছোট্ট কপাল, ফর্সা গায়ের রং, মিষ্টি মুখটা অনেকটা দুলির মতো, চোখে মুক্তোর মতো জলের ফোঁটা ফুঁপিয়ে উঠল, আমাকে তাড়িয়ে দিও না, কেউ নেই আমার, আমি কোনো ক্ষতি করব না, শুধু আমার বন্ধুর সঙ্গে খেলব। ওর সরু কণ্ঠে কাকুতি ঝরে পড়ল, আমাদের মনও ভিজতে শুরু করলো। তুই আর বেঁচে নেই, তোর রক্ত মাংসের শরীরটা নষ্ট হয়ে গেছে, তোর আমাদের মধ্যে থাকার কোনো মেয়াদ নেই, আর বাকি মেয়াদ শেষ হয়ে গেছে, তুই শুধুই একটা হাওয়ারে হাওয়া,
উনি ওকে বোঝাতে লাগলেন। মেয়েটা মনে হয় কিছু একটা বুঝল, করুণ চোখে চারধার দেখতে লাগলো। ওর জলে ভেজা নিষ্পাপ চাহনি আমাদের দুজনের মনে ব্যথার সঞ্চার করল। বাবা এবার ঠান্ডা গলায় বলল, আরে তুই খুব তাড়াতাড়ি রাস্তা চিনতে পারবি, আমার মন্ত্রের জোরে। উত্তরে জানলাটা দিয়ে চা 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 বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখ দেখ, আরে দেখ তোকে নেবার জন্য ওরা এসেছে, চলে যা চলে যা। মেয়েটার সুন্দর শরীরটা আস্তে আস্তে ধোঁয়ার মতো হতে শুরু করল। ঘরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। মেয়েটার শরীরটাও অদৃশ্য হয়ে গেছে। বাবার সঙ্গে আমরাও চুপচাপ বসে আছি, জানি না কিসের প্রতীক্ষায়। আমাদের কানে একটা বাতাসের শব্দ দূর থেকে ভেসে আসতে থাকে। শব্দটা ক্রমশ বাড়ছে, মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় উঠেছে। ঝড়টা আছড়ে পড়লো উত্তর জানলাটায়, করে পাল্লাটা খুলে গেল। এই সময় পীর বাবার মন্ত্রোচ্চারণ শুরু হলো। একটা দমকা হওয়া ঘরে ঢুকল, মিনিট খানিক তো স্থায়ী হলো। হু হু করে জানলা দিয়ে বেরিয়ে গেল। মন্ত্র পড়া বন্ধ করে ঘটি থেকে পবিত্র জল আমাদের গায়ে মাথায় ছিটিয়ে দিল বাবা। বিমলের দিকে তাকিয়ে বলল, 15 দিনের মধ্যে এই ঘরটা ভেঙে ফেলতে হবে, বুঝলেন? ও সানন্দে রাজি, এখনো ওরা ওই বাড়িতেই বাস করে। দুলিও অনেক বড় হয়ে গেছে। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।